হ্যালো স্টুডেন্ট তোমাদের এখন সেমিস্টার ওয়ান অর্থাৎ প্রথম সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান অনার্সের ক্লাস আছে আজকের ক্লাসে তোমাদের আলোচনা করব। প্রথম পেপার অর্থাৎ সিসি ওয়ান পেপার থেকে দশ নম্বরের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্নটা তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ আইন ও স্বাধীনতার মধ্যে সম্পর্ক লেখো এই প্রশ্নটা প্রথমে তোমাদের আলোচনা করে দেবো অর্থাৎ কনসেপ্টটা একটু আলোচনা করে দেব তারপরে নোটটা নিয়ে আলোচনা করব। তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির নিয়ম অনুযায়ী দশ নম্বরের নোটের জন্য একশোটা ওয়ার্ডে লিখতে বলা হয়েছে বেকার বাড়তি অনেক লিখলে নম্বরটা কিন্তু কমবে তাই নোটটাও তোমরা দেখবে কিভাবে লিখতে হবে অর্থাৎ দশ নম্বরের জন্য নোট কিন্তু খুব বেশি বড় লেখা যাবে না আলোচনা শুরু করার আগে যে বিষয়টা তোমাদের জানিয়ে দিতে চাই আমাদের নভেম্বর মাস থেকে পলিটিক্যাল সায়েন্স অনার্সের ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে অনলাইন কোচিং ক্লাস শুরু হয়েছে তোমরা চাইলে বোর্ডে যে নম্বরটা দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো সপ্তাহে চার দিন করে ক্লাস হয় তিন দিন রেকর্ডেড ক্লাস সঙ্গে স্টাডি মেটিরিয়াল অর্থাৎ পিডিএফ নোট এবং আমাদের একদিন গুগল মিটে লাইভ ক্লাস হয় তার জন্য মান্থলি পাঁচশো টাকা করে ফিস নেওয়া হয় চলো আজকে বিষয়টা এবারে বোঝার চেষ্টা করো দুটো জিনিস আছে এখানে আইন এবং স্বাধীনতা এই দুটোকে বুঝতে গেলে আমাদের কি বুঝতে হবে যে আইন কাকে বলে এবং স্বাধীনতা কাকে বলে এই দুটো জিনিস আমাদের প্রথমে জানতে হবে যে আইন কি এবং স্বাধীনতা কি দেখো আইন কি জিনিস আইন হচ্ছে মানুষের বাহ্যিক আচরণকে মানুষের বাহ্যিক আচরণকে নিয়ন্ত্রণ করার জন্য সার্বভৌম রাষ্ট্রনৈতিক রাষ্ট্রনৈতিক কর্তৃপক্ষ হবে রাষ্ট্রনৈতিক কর্তৃপক্ষ রাষ্ট্রনৈতিক কর্তৃপক্ষ যে সাধারণ নিয়ম প্রয়োগ করে তাকে আইন বলে তাহলে কি বললাম মানুষের বাহ্যিক আচরণকে নিয়ন্ত্রণ করার জন্য মানুষের বাহ্যিক আচরণকে মানে কি তুমি রাস্তা থেকে যাচ্ছ তুমি রাস্তা দিয়ে যাচ্ছ রাস্তা দিয়ে এমনভাবে যাবে যাতে অন্য মানুষের সমস্যা হয় সেইভাবে যদি যাও অর্থাৎ সেটা তোমার বাহ্যিক আচরণ সেইটাকে নিয়ন্ত্রণ করা যায় আইনের মাধ্যমে অর্থাৎ তুমি যাচ্ছ রোডে যাচ্ছ গাড়ি নিয়ে যাচ্ছ তোমাকে গাড়ি নিয়ে গেলে কি সিগনাল মেনে যেতে হবে তুমি যদি সিগনাল মেনে না যাও তাহলে কি তোমায় আইন অনুযায়ী তুমি শাস্তি পাবে বা তোমার ফাইন কাটা হবে বা যে কোনো যা যা শাস্তি আছে সেরকমভাবে বা তুমি অন্য কোনো রকম বাহ্যিক আচরণ করেছো যাতে অন্য মানুষ কি হয়েছে আহত হয়েছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে সেক্ষেত্রে আইনের মাধ্যমে তোমায় শাস্তি দেওয়া হবে বাহ্যিক আচরণ এইগুলো যাতে যে আচরণগুলোকে দেখা যায় আর অভ্যন্তরীণ আচরণকে কিন্তু আইন নিয়ন্ত্রণ করতে পারে না অভ্যন্তরীণ আচরণ মানে কি আমাদের রাগ ভালোবাসা অনুভব এইগুলো কিন্তু আমাদের অভ্যন্তরীণ আচরণ এইগুলোকে আইন কিন্তু নিয়ন্ত্রণ করতে পারে না এবারে নেক্সট হচ্ছে কি নেক্সট হচ্ছে আমাদের স্বাধীনতা স্বাধীনতা মানে কি এমন একটি পরিবেশ যেখানে মানুষ ব্যক্তিত্ব বিকাশের প্রয়োজনীয় সুযোগ সুবিধা পায় স্বাধীনতা হচ্ছে এমন একটা পরিবেশ যেখানে মানুষ তার ব্যক্তিত্ব বিকাশের প্রয়োজনীয় সুযোগ সুবিধা পাবে যেমন আমরা দেখো এখন স্বাধীন পরিবেশে বসবাস করছি উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্টের আগে পর্যন্ত আমাদের এখানে স্বাধীন পরিবেশ ছিল না অর্থাৎ আমরা ভারতবাসীরা আমাদের নিজেদের মর্জি মতো আমাদের নিজেদের মন মতো কিন্তু আমাদের চিন্তাভাবনার মতো সমস্ত কাজ কিন্তু সেইভাবে করে উঠতে পারতাম না তাই স্বাধীনতা হচ্ছে এমন একটা পরিবেশের সংরক্ষণ যেখানে মানুষ তার ব্যক্তিত্ব বিকাশের সম্পূর্ণ সুযোগ সুবিধা পেয়ে থাকবে এবারে আমরা আলোচনা করব আইন ও স্বাধীনতার মধ্যে কি সম্পর্ক সম্পর্ক আলোচনা করতে গেলে কেউ কেউ বলেছে যে আইন এবং স্বাধীনতার মানে একদম ঘনিষ্ঠ সম্পর্ক এবং কেউ কেউ বলেছে দুজনদের মধ্যে আলাদা মানে আইন এবং স্বাধীনতা দুটো সম্পূর্ণ পৃথক জিনিস একটা অপরটার মানে বিপরীত জিনিস যেমন তোমাদের দুজনদেরই মত আমাদের এখানে নোটটার মধ্যে লিখতে হবে যারা বলছে আইন এবং স্বাধীনতা দুটো আলাদা জিনিস তাদের যুক্তি হচ্ছে যে স্বাধীনতা বলতে এমন একটা পরিবেশকে বোঝায় বা স্বাধীনতার ধারণা এমনই যাতে মানুষের ওপর কোনোরকম নিয়ন্ত্রণ থাকবে না অর্থাৎ মানুষ সম্পূর্ণ স্বাধীন থাকবে কিন্তু আইন কি করে আইন মানুষের ওপর নিয়ন্ত্রণ আরোপ করে এর ফলে মানুষের ব্যক্তিত্ব বিকাশে বাধার সৃষ্টি হয় তাই আইন স্বাধীনতা দুটো বিপরীত জিনিস এটা তাদের মতামত আবার অন্য যারা আরেক শ্রেণীর মানুষজন আরেক শ্রেণীর পণ্ডিতগণ রাষ্ট্রবিজ্ঞানীগণ বলছেন না আইন এবং স্বাধীনতা একে অপরের পরিপূরক বলা হচ্ছে সেখানে যদি আইন না থাকে তাহলে স্বাধীনতা ভোগ করা সম্ভবই নয় যেমন তোমাদের একটা উদাহরণ দিয়ে বলছি যে আমাদের সংবিধানে লেখা আছে শিক্ষার অধিকার শিক্ষার অধিকার এই শিক্ষার অধিকারকে কার্যকর করতে গেলে অর্থাৎ শিক্ষার অধিকার কী জিনিস শিক্ষার অধিকার সেই জিনিস শিক্ষিত হলে মানুষ তার ব্যক্তিত্বের বিকাশ ঘটবে কিন্তু এই শিক্ষার অধিকার যদি কার্যকর করা না হয় তাহলে কিন্তু আমরা কী করতে পারবো আইনের সাহায্য নিতে পারবো সেদিক থেকে আইন এবং স্বাধীনতা একে অপরের পরিপূরক একে অপরের কিন্তু বিরোধী নয় ঠিক আছে এবারে তোমরা নোটটা দেখে নেবে কোনো সমস্যা থাকলে অবশ্যই জানাবে আর তারপরে তোমাদের তো লাইভ ক্লাস শনিবার আছে তোমরা জানো শনিবার করে আমাদের লাইভ ক্লাস থাকে সেই লাইভ ক্লাসে তোমাদের কোনো ডাউট থাকলে এ সম্পর্কে বলে দেয়া হবে এবারে তোমরা নোটটা দেখে নাও প্রশ্নটা ছিল আইন ও স্বাধীনতার মধ্যে সম্পর্ক আলোচনা করো আইন বলতে বোঝায় রাষ্ট্রীয় আইনকে মানুষের বাহ্যিক আচরণকে নিয়ন্ত্রণ করার জন্য সার্বভৌম রাষ্ট্রনৈতিক কর্তৃপক্ষ যে সাধারণ নিয়ম প্রয়োগ করে তাকে আইন বলে অপরদিকে স্বাধীনতা বলতে বোঝায় নিজের অধীনে চলা অর্থাৎ নিজের খুশি মতো কাজ করা স্বাধীনতা হল ব্যক্তিত্ব বিকাশের জন্য সংগঠিত পরিবেশের সংরক্ষণ ব্যক্তিত্ব বিকাশের জন্য সংগঠিত পরিবেশের সংরক্ষণ যেখানে মানুষ তার সত্তাকে পরিপূর্ণ বিকাশ ঘটাতে পারবে ফলে আপাত দৃষ্টিতে আইন ও স্বাধীনতাকে পরস্পর বিরোধী বলে মনে হতে পারে কিন্তু এই আইন ও স্বাধীনতার মধ্যে বিশেষ পার্থক্য রয়েছে মিল স্পেন্সার ব্রাইস প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানীগণ আইন ও স্বাধীনতাকে পরস্পর বিরোধী বলে মনে করতেন তাদের মতে স্বাধীনতা বলতে স্বাধীনতা বলতে নিয়ন্ত্রণবিহীনতা স্বাধীনতা মানে কি নিয়ন্ত্রণবিহীনতা মানে নিয়ন্ত্রণ থাকবে না মানুষের কাজ যদি বাধা মানুষের কাজে যদি বাধা দেওয়া হয় তাহলে তার বিকাশ ঘটা সম্ভব নয় অথচ আইন মানুষকে নিয়ন্ত্রণ করে একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে মানুষকে কাজ করতে বাধ্য করে একে স্বাধীনতা বলা যাবে না তাই আইন স্বাধীনতার পথে বাধার সৃষ্টি করে তারপরে দেখো তবে বাস্তবে আইন ও স্বাধীনতা পরস্পর বিরোধী নয় বরং একে অপরের পরিপূরক অবাধ স্বাধীনতা স্বেচ্ছাচারিতার পর্যায়ে পড়ে যে স্বাধীনতা অবাধ হলে সেটা হচ্ছে স্বেচ্ছাচারিতা রাষ্ট্র আইনের দ্বারা এক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করে ইতিবাচক ভূমিকা পালন করে আইন শুধু স্বাধীনতাকে রক্ষা করে তাই নয় আইন আবার স্বাধীনতাকে সম্প্রসারিতও করে রাষ্ট্রবিজ্ঞানীদের মতে শাসক গোষ্ঠীর স্বেচ্ছাচারিতাকে দমন করে আইন ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশের উপযোগী পরিবেশ রচনা করে স্বাধীনতা বলতে ব্যক্তিত্ব বিকাশের উপযোগী পরিবেশকে বোঝায় কতগুলি সুযোগ সুবিধা দিয়ে সেই পরিবেশ গঠিত হয় আবার সেই সব সুযোগ সুবিধাকে অধিকার বলে যেমন শিক্ষার অধিকার জীবনের অধিকার প্রভৃতি এই অধিকার হল আইনগত ধারণা বিশেষ এই অধিকার না থাকলে স্বাধীনতা থাকে না তাই আইন স্বাধীনতার পথে বাধা নয় তারপরে দেখো আইন ও স্বাধীনতার মধ্যে নিবিড় সম্পর্ক থাকলেও মার্ক্সবাদীদের মতে যে সমাজে বৈষম্য আছে যেখানে ধনী শ্রেণী রাষ্ট্রক্ষমতা দখল করে নিজেদের স্বার্থে আইন রচনা করে রাষ্ট্র দিয়ে এই দেখো এই লাস্ট পার্টটা একটু ভালো করে দেখো আইন ও স্বাধীনতার মধ্যে নিবিড় সম্পর্ক থাকলেও মার্ক্সবাদীদের মতে যে সমাজে বৈষম্য আছে সেখানে ধনী শ্রেণী রাষ্ট্রক্ষমতা দখল করে নিজেদের স্বার্থে আইন রচনা করে রাষ্ট্রযন্ত্র দিয়ে এই আইনকে বলবৎ করে এবং নিজেদের স্বার্থ সংরক্ষণ করে এই ছিল আজকের প্রশ্নটা আলোচনা কোনো সমস্যা থাকলে অবশ্যই জানাবে